হাঁসখালীতে ধর্ষণ ও তার জেরে অতিরিক্ত রক্তক্ষরণে নাবালিকার মৃত্যুতে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল মূল অভিযুক্ত ব্রজগোয়ালি। ছেলে গ্রেফতারের কথা জানতে সেদিনই সস্ত্রীক গা ঢাকা দেন স্থানীয় পঞ্চায়েত তৃণমূল সদস্য সমরেন্দ্র গোয়ালি। বৃহস্পতিবার সেই বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে তোষক থেকে বিছানার চাদর বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় ফরেন্সিক দল। নমুনা সংগ্রহ করে ঘরের আরও বেশ কিছু সামগ্রীর। অন্যদিকে মৃত্যুর দশ দিনের মাথায় শ্রাদ্ধ করতে গিয়ে বিপাকে পড়ে নাবালিকার পরিবার। গ্রামের কোনো পুরোহিত ও নাপিত শ্রাদ্ধের কাজ করতে গররাজি হওয়ায় সিপিএম এবং আইএসএফ এর উদ্যোগে ভিনগ্রাম থেকে পুরোহিত এনে সম্পন্ন হয় নাবালিকার পারলৌকিক কাজ। হাইকোর্টের নির্দেশে নাবালিকা ধর্ষণ মামলা তদন্তভার হাতে নিয়ে বুধবার বেশি রাতে হাঁসখালী পৌঁছয় তিন সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে রাজ্য পুলিশের করা এফআইআর সহ তদন্তের খুঁটিনাটি নথি নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা বৃহস্পতিবার প্রথমে যান নির্যাতিতার বাড়িতে। সেখানে তার বাবা মায়ের সঙ্গে কথা বলার পাশাপাশি বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন তারা। তারপরে সিবিআই যায় পঞ্চায়েত সদস্যের বাড়িতে। দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে তোষক থেকে বিছানার চাদর বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় ফরেন্সিক দল। নমুনা সংগ্রহ করা হয় ঘরে আরও বেশ কিছু সামগ্রী। সেখান থেকে সিবিআই দল সোজা চলে যায় হাঁসখালী থানায়। গ্রামসূত্রে খবর, ঘরে তালা ঝুলিয়ে চম্পট দিল গ্রামে প্রবল প্রভাব তৃণমূল পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র বোয়ালির। সেই প্রভাবেই বৃহস্পতিবার মৃত্যুর দশ দিন পরে নাবালিকা শ্রাদ্ধ করতে রাজি হননি গ্রামের কোনো পুরোহিত। নারাজ থাকেন খরকারেরাও, ফলে পারলৌকিক ক্রিয়ার সমস্ত জিনিসপত্র কিনেও মুশড়ে পড়েন নাবালিকার বাবা মা। আমার মেয়ের সৎ কাজই হচ্ছে না, তো ভাই আছে না, তাই কি করছে? কোনো পুরোহিত আসতে চাইছে না, আসতে চাইছে না, ওদেরই প্রভাব এতটাই। তাই কি স্যার বোঝা যাচ্ছে না যে হুমকি দিচ্ছে দিয়ে আমার মেয়ের সৎ কাজটা হচ্ছে না? মেয়েরও তো ফেলছে, তাই আমার মেয়ের সৎ কাজও হচ্ছে না। শেষমেশ নাবালিকা পরিবারের পাশে দাঁড়ায় সিপিএম ও আইএসএফ। মূলত তাদেরই উদ্যোগে ভিনগ্রাম থেকে পুরোহিত এনে মেটে নাবালিকার পারলৌকিক ক্রিয়া। একজন কি যাতে নৃশংসভাবে তো পৃথিবী থেকে তিনি বিদায় নিল, তারপরও তার শ্রদ্ধা অনুষ্ঠানটা সঠিকভাবে করতে পারবে না, তাহলে আমরা রাজ্যে কোনটাই বসবাস করছে, আইন শৃঙ্খলা কোথায় পৌঁছাচ্ছে? একজন পুরোহিত আসতে তিনি ভয় পাচ্ছেন, তিনার লাইফ রিস্ক আছে, আসলে তিনি বেঁচে ফিরবেন কি ফিরবেন না, মানে একটা সমর্থনে আসতে পারছেন না। এইগুলোকে তো রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তো ইনশিওর করা দরকার, প্রোটেকশন ইনশিওর করা দরকার, নিরাপত্তা ইনশিওর করা দরকার, কিন্তু দুঃখের বিষয় সেগুলো দিচ্ছে না। মেয়েটার কাজটা কোনো বাহন পাচ্ছে না, নাপিত বাহন লাগে পাচ্ছে না, তো বললাম ঠিক আছে, আমি এককালে এখানে প্রধান ছিলাম, গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম, সেই হিসেবে এটা পরিচিত বললো, এই ব্যাপার কেউ আসছে না, তখন ঠিক আছে। আমি এই পরিস্থিতিতে সেফ ডেমোক্রেসি নামে একটি বেসরকারি সংগঠনে সাত সদস্য এদিন নির্যাতিত তার বাবা মায়ের সঙ্গে দেখা করে। শ্রদ্ধা অনুষ্ঠানের কাজে নাপিত পুরোহিত কেউ অংশ নিতে চাইছেন না শুনে বিস্মিত তারা। অসহায়তা প্রকাশ করছেন যে পুরোহিত বলছেন আমি আসবো না, নাপিত বলছেন স্যার ছিলেন দেখেছেন আসবেন না, বলছি কি ভুল আমি, সভ্য দেশে এটা সম্ভব? সভ্য সমাজে সম্ভব? দেশ ছেড়ে দিন, আমরা তো আগে মানুষ, তারপরে তো আমাদের রাজনীতি, রং, ক্ষমতা, পঞ্চায়েত, পুরসভা, সরকার, বঙ্গশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী সব তারপর, কিন্তু আজকে আগে তো মানুষ, মানুষ হিসেবে আমি ধোপা নাপি দণ্ড করে দিচ্ছি। প্রাথমিক তদন্তে সিবিআই জেনেছে ধর্ষণের জোরে অধিক রক্তপাতে নাবালিকার মৃত্যুর পরে পঞ্চায়েত সদস্যের অনুগামীরাই তার অন্ত্যেষ্টি করে। বাড়ি থেকে দেহ চাদর মুড়িয়ে নিয়ে যাওয়া হয় শ্মশানে, সেই শ্মশান বন্ধুদের খোঁজেই এখন সিবিআই। কলকাতা টিভি।